চারজন ক্যান্ডিডেটের মধ্যে যদি দুই একজন যদি প্রাইভেট ইউনিভার্সিটির থাকে, তার যদি রিসার্চ পেপারও থাকে, তার যদি বাইরের থেকে মাস্টার্স করা থাকে, তাকে বারবার জিজ্ঞেস করা হয়, ভাই বাবুটে তুমি কি চিটাং ইউনিভার্সিটির স্টুডেন্ট, তুমি কি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তুমি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট? কেন এই বৈষম্য থাকবে? নীতি নৈতিকতা না থাকলে আমি সিস্টেমকে যতবারই চেঞ্জ করি না কেন, বারবার দেখা যাবে সিস্টেমের ভিতর ভূত বসে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল সেখানে বলা হয়েছিল সকল ধরনের বৈষম্য বিরুদ্ধে, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। আমরা জানি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীও এই ইয়াতে নিহত হয়েছে এবং শাহাদাত বরণ করেছে, কিন্তু এখনও শিক্ষক নিয়োগে চট্টগ্রামে প্রাইভেট ইউনিভার্সিটিতে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে চরম ধরনের বৈষম্য হয়ে থাকে এবং ব্যক্তিগত লবিং হয়ে থাকে। এবং সেখানে দেখা যায় চট্টগ্রামে প্রাইভেট ইউনিভার্সিটির ভিতর শুধুমাত্র বলা হয়ে থাকে চট্টগ্রাম চারজন ক্যান্ডিডেটের মধ্যে যদি দুই একজন যদি প্রাইভেট ইউনিভার্সিটির থাকে, তার যদি রিসার্চ পেপারও থাকে, তার যদি বাইরের থেকে মাস্টার্স করা থাকে, তাকে বারবার জিজ্ঞেস করা হয়, ভাই বাবুটে তুমি কি চিটাং ইউনিভার্সিটির স্টুডেন্ট, তুমি কি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তুমি কি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট? কেন এই বৈষম্য থাকবে? দুই নম্বর, প্রাইভেট ইউনিভার্সিটির কেন চমকপ্রদ হয়েছে? এর এক নম্বর কারণ হচ্ছে হলো পাবলিক ইউনিভার্সিটির অনেক উপরের লেভেলের স্যাররা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডভাইজার এবং বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে, যার কারণে তার জন্য এক্সট্রা প্রফিট হচ্ছে। এটা যদি বন্ধ করা না যায় তাহলে পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয় কখনো বন্ধ করা যাবে না, কারণ এটি একটি বড় ধরনের সিন্ডিকেটের অংশ, যেখানে তারা পাবলিক, কিছুদিন আগে কথা আসলো যে একটা ডিপার্টমেন্টের এখনও ফলাফল দিতে পারেনি, ফলাফল আটকে আছে। কিন্তু কেন হচ্ছে? কারণ একটাই কারণ, তারা অন্যান্য কাজে এঙ্গেজ আছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে এঙ্গেজ আছে। প্রাইভেট ইউনিভার্সিটি, সকল প্রাইভেট ইউনিভার্সিটির কারিকুলাম এবং ক্রেডিট এক থাকে না, এর কারণে দেখা যায় অনেক সময় বলা হয়ে থাকে নর্থ সাউথ ইউনিভার্সিটি এগিয়ে আছে, তুমি বিজিসি পড়ো বা আইইউসি পড়ো, তুমি অনেক পিছিয়ে আছো। আমার মতে সকল প্রাইভেট ইউনিভার্সিটিতে একই রকম কারিকুলাম থাকা উচিত এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকরা একটা বিষয় বারবার উত্থাপন করে, তাদের স্যালারি বৈষম্য, যার কারণে দেখা যায় দুই মাস না যেতে যেতে সে বিজিসি থেকে ইউএসটিসি জায়গা, ইউএসটিসি থেকে সে নর্থ সাউথের জায়গা চলে যায়। কারণটা কি? এই স্যালারি স্কেলটা এখনও পর্যন্ত সরকার থেকে নির্ধারণ করা হয়নি সকল প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষকদের। আমার মতে সকল প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষকদের ইউনিফর্ম স্যালারি স্কেল থাকা উচিত। আরেকটা বিষয়, যত কিছু করি না কেন, নীতি নৈতিকতা না থাকলে আমি সিস্টেমকে যতবারই চেঞ্জ করি না কেন, বারবার দেখা যাবে সিস্টেমের ভিতর ভূত বসে আছে। আমাদের বাংলাদেশের কালচার হলো এক সরকার যাওয়ার পর আরেক সরকারে তাদের নিয়োগ দেয়। তারা কীভাবে নিয়োগ দেয়? গোয়েন্দা ডিজিএফআই এনএসআইকে বলে যে তোমরা রিপোর্ট দাও, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কীরকম আছে সেটা দেখো। কিন্তু এইটা কেন হবে? সে যোগ্য কিনা সেটা আমার কাছে প্রশ্ন, সে সৎ কিনা সেটা আমার কাছে প্রশ্ন। পুলিশ ভেরিফিকেশনের নামে যে নৈরাজ্য শুরু হয়েছে এবং এটার কারণে যে নিয়োগ কার্যক্রমের কারণে তার ভাইভা বোর্ডে পাশ করার কারণেও তাকে আটকে দিয়েছে, এ ধরনের বৈষম্য থাকা উচিত নয়। কারণ বারবারই দেখা যাবে সিস্টেমের ভিতর আমরা যতই চেঞ্জ আনি না কেন, দেখা যাবে এই চলাচলটা চলতেই থাকবে।